So let's start our blog. সাথেই থাকুন আমাদের। আমরা এখন ঢুকছি চাপাইনবাবগঞ্জ হর্টিকালচারের ভিতরে। সো আমাদের সাথে থাকুন, হর্টিকালচারের ভিতরে কি কি পাওয়া যায়, কি কি আছে দেখার মতো সবই আমাদের সাথে থাকলে দেখতে পারবেন আপনারা। আমাদের ব্লগটি উপভোগ করুন। আমরা এখন প্রবেশ করছি বৃহত্তর বাজারে। বাজারের মধ্যে মানুষজন কিভাবে বাজার করে অ্যান্ড এখানে বাজারে কি কি পাওয়া যায় সবই এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। সো আপনারা সাথে থাকুন অ্যান্ড দেখুন বাজারের মধ্যে কি কি পাওয়া যাচ্ছে। সো এখন আমরা দেখতে পাচ্ছি বাজারে মামা খুবই সুন্দর চা বানাচ্ছে। দেন হচ্ছে বাজারের মধ্যে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের শাকসবজি বিক্রি হচ্ছে। অ্যান্ড বাজারের মধ্যে আরও দেখতে পাচ্ছি হচ্ছে ঝাড়ু পাওয়া যাচ্ছে, বিভিন্ন মৃৎশিল্পের কাজ পাওয়া যাচ্ছে, ঝুড়ি পাওয়া যাচ্ছে, কুলা পাওয়া যাচ্ছে, হাতের কাজের পণ্য পাওয়া যাচ্ছে এবং কবুতর বিক্রি হচ্ছে, পশু পাখি বিক্রি হচ্ছে, কবুতর বিক্রি হচ্ছে। অ্যান্ড বৃহত্তর হচ্ছে আমের একটি বড় বাজার বলতে গেলে এটা। অ্যান্ড খুবই সুলভ মূল্যে আমরা খুবই কম দামে আম পাচ্ছি। দেখতে পাচ্ছেন আমগুলো কত টসটসে এবং সুস্বাদু এবং মজাদার। এতক্ষণ সবাইকে সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার ব্লগটি এনজয় করার জন্য ধন্যবাদ। অ্যান্ড আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে সবাই আমার চ্যানেলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। আমার চ্যানেল নেম শাহ এম জুবায়ের। সো ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব শাহ এম জুবায়ের। অ্যান্ড অবশ্যই অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখুন।